থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। রাতভর গুলির লড়াই কাশ্মীরের কুলগামে, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত 3 লস্কর জঙ্গি। সেনা, সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলার পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈবার 3 জঙ্গি নিহত হয়েছে। পাহাড় ও জঙ্গল ঘেরা ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাই পুরো এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল 5:45 থেকে ধমহাল হাঞ্জিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সামনে গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে রাতে শুরু হয় গুলির লড়াই। কুলগ্রাম জেলায় ওই এলাকা দীর্ঘদিন ধরেই জঙ্গি উপদ্রুত বলে পরিচিত। দিল্লির ভাবনায় এবার কৃত্রিম বৃষ্টি। গত সপ্তাহে বৃষ্টির জেরে বায়ু দূষণ অনেকটাই কমেছিল দিল্লিতে, কিন্তু দীপাবলিতে যথেষ্ট বাজি পড়েছে, ফলে নতুন করে হাওয়া বায়ু দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি নামানোর কথাই ভাবছে দিল্লি সরকার। যানবাহন নিয়ন্ত্রণে জোর বিজোর নীতিও নতুন করে ফিরিয়ে আনার ভাবনা শুরু হয়েছে। এদিকে দিল্লির বায়ু দূষণ থেকে বাঁচতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ভোটমুখী রাজস্থানের জয়পুরে চলে গিয়েছেন। অতীতেও শীতের শুরুতে হাওয়া দিল্লির বায়ু দূষণ থেকে রক্ষা পেতে অন্য শহরে গিয়েছিলেন এই প্রবীণ নেত্রী। দীপাবলির পরেই নতুন করে দূষণের মাত্রা বেড়েছে দিল্লি সহ রাজধানী সংলগ্ন অঞ্চলে। শুক্রবার দিল্লির বিভিন্ন এলাকার বাতাসের গুণমানের গড় সূচক ছিল প্রায় 400-র কাছাকাছি। পরিবেশবিদদের মতে যা ভয়াবহ, আগামী 2-3 দিন পরিস্থিতির উপরে নজর রাখা হবে। বায়ু প্রবাহের গতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি তা হয় সেক্ষেত্রে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি নামানোর কথা ভাবা হয়েছে। পথকুকুর কামড়ালে দাঁতের দাগ পিছু 10,000 টাকা ক্ষতিপূরণ, বড় নির্দেশ হাইকোর্টের। পথকুকুরের কামড়ে আহতদের ন্যূনতম 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি দাঁতের দাগ পিছু আক্রান্তকে 10,000 টাকা এবং মাংস উঠে গেলে প্রতি 0.2 সেন্টিমিটার ক্ষতের জন্য 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। হাইকোর্ট নির্দেশ দিয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়কে প্রতি জেলার ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে আক্রান্তদের কত ক্ষতিপূরণ দিতে হবে তা নির্ণয় করতে হবে। সাম্প্রতিককালে মানুষের উপরে পথকুকুরের হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টেও এই ধরনের শতাধিক আবেদন জমা পড়েছিল। এরকমই মোট 193টি আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিসেম্বরে কাটা মেরি ক্রিসমাসের প্রস্তুতি নিয়েও কেন বড়দিন হাতছাড়া ক্যাটরিনার ছবির, চলুন দেখে নিন। পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। এই খবর প্রকাশ এসেছিল কয়েক বছর আগে, তারপর থেকে সেই ছবির জন্য অপেক্ষা করে রয়েছে দর্শক ও অনুরাগীরা। চলতি বছরে ক্যাটরিনার জন্মদিনের পরেই সমাজ মাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করেছিলেন খোদ অভিনেত্রী। ছবির নাম মেরি ক্রিসমাস। ছবিতে দক্ষিণী তারকা ও জওয়ান খ্যাত অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে রয়েছে অভিনেত্রী রাধিকা আপ্তেও। চলতি বছর বড়দিনের মরশুমে মুক্তি পাওয়ার কথা ছিল মেরি ক্রিসমাসের। এখন খবর ডিসেম্বরে নয়, জানুয়ারিতে ক্রিসমাস আনছে শ্রীরাম। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।